পাইপলাইনে গ্যাস পরিষেবা কাজ শুরু হলো বারাসাতে। আপাতত পৌর এলাকায় এই কাজ চালু করতে উদ্যোগ নিল বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড। পাইপলাইনে গ্যাস পরিষেবার কাজ শুরু হলো বারাসাতে। বারাসাত পৌরসভা এলাকার 27 ও 28 নম্বর ওয়ার্ডের চরকডাঙ্গা এলাকায় পাইপলাইনে গ্যাস পরিষেবার কাজ শুরু হয় শুক্রবার। জানা গিয়েছে আপাতত পৌরসভা এলাকায় এই পরিষেবা চালু করতে তৎপর হয়েছে বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড। ফার্স্ট আমাদের মাদার লাইনটাকে লিখতে হবে, তো মাদার লাইনটাকে আগে যত তাড়াতাড়ি আমরা সম্ভব সেটা কমপ্লিট করে তারপরে আমরা সাব ট্রান্সমিশন লাইনগুলো, তো হোপফুলি ইট উইল বি কমপ্লিটেড বাই উইদিন ওয়ান মান্থ। কামের ব্যাপারে আপনি হয়তো দেখে থাকবেন বর্তমান নিউজ পেপারে কিছুদিন আগে পাবলিশ হয়েছিল যে এখন যে এলপিজি সিলিন্ডারটা আপনারা 22 কিলোমিটার এই পাইপলাইনের কাজ এক মাসের মধ্যে তারা সম্পন্ন করবেন, ফলে রান্নার গ্যাসের দাম অনেকটাই কমবে। বাড়ি বাড়িতে আমরা এতদিন তো সিলিন্ডার মারফত গ্যাস সার্ভিস পেয়ে এসেছি, এটা হচ্ছে পাইপলাইনের সহযোগে যেটা কলকাতার অনেক জায়গাতেই এখন চালু হয়ে গেছে, আমাদের এখানেও ভারতে সেই কাজের শুভ সূচনা হলো আজকে। এর ফলে কি গ্যাসের যে দাম মূল্যবৃদ্ধি সারা দেশে সরব হয়েছে, আপনারাও একাধিকবার সরব হয়েছেন, সেটা কি একটু কমবে বলে মনে হয়? এখন যারা নাকি এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারা তো আমাদের অ্যাসিওর করেছেন যে উপভোক্তা যারা তারা অনেকটাই লাভবান হবেন। এখন দেখা যাক তাদের কথা অনুযায়ী কতটা উপভোক্তারা উপভোগ করার পরে লাভ হলে আমরা সবথেকে বেশি খুশি হব। 14 কেজি গ্যাস সিলিন্ডার সাধারণ মানুষকে প্রায় 829 টাকায় কিনতে হয়। পাইপলাইনের মাধ্যমে গ্যাস পরিষেবা চালু হলে তা 500 টাকার কাছাকাছি চলে আসবে। উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, আজ থেকে এই কাজ শুরু হলো, শহর অঞ্চলের মানুষ আপাতত এই পরিষেবা পাবেন, আগামীতে গ্রামাঞ্চলের মানুষও যাতে এই পরিষেবা পায় সেই চেষ্টাই করা হবে। এটা যেহেতু ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, তো এখানে আমি এখানে থাকি, স্বাভাবিকভাবেই উদ্বোধনে এখানে বেঙ্গল গ্যাস কোম্পানি প্রাইভেট লিমিটেড নামে একটা কোম্পানি প্রতিষ্ঠিত কোম্পানি, তারা সেন্ট্রাল এবং স্টেটের পারমিশন নিয়ে নির্দিষ্ট গ্যাস কোম্পানির অথরাইজেশন নিয়ে তারা বারাসাত পৌরসভার সাথে যোগাযোগ করে কাজের বরাদ্দটা পেয়েছে। তাদেরকে স্বাগত জানাই আমরা জেলার পক্ষ থেকে, এবং এটা 27 নম্বর ওয়ার্ড এবং 28 নম্বর ওয়ার্ড দুটো ওয়ার্ডের কাজটা শুরু হয়ে গেল। আজকে থেকে ওনারা পাইপলাইনটা লে করবেন, পাইপলাইন বসানোর স্থাপনের কাজ চলবে। এবার পর্যায়ক্রমে এক একটা ওয়ার্ড ধরে ধরে ওনারা কমপ্লিট করবেন। প্রথমে মাদার লাইন যাবে, তারপরে সাবলাইন হাউস টু হাউস কানেকশান যাবে, কারণ এটা অ্যাজ ইট ইজ যেরকম ওয়াটার পাইপলাইন হয় এটাও তাই, ওটা লিকুইড এটা গ্যাস। বামেদের দাবি সমস্ত কিছু সঠিকভাবে সম্পন্ন হোক, কবে চালু হবে তা সময় বলবে, ফল না পাওয়া পর্যন্ত কিছু বলা সম্ভব নয়। তবে পাইপলাইনে গ্যাস পরিষেবার উদ্যোগে খুশি সাধারণ মানুষ, তবে দাম কমবে তাতেই আশাবাদী রয়েছে সাধারণ মানুষজন। সব কাজই হচ্ছে ফলেনও পরিচয়, ফল যা হবে তার থেকে পরিচয় পাওয়া যাবে। এখন এই গ্যাস সিলিন্ডারে আসছে না পাইপলাইনে আসছে তার উপরে গ্যাসের দাম ওঠানামা খুব একটা নির্ভর করে না। গ্যাসের দাম, তৈলজাত দ্রব্য, তাদের মূল্য বৃদ্ধি কিংবা হ্রাস নির্ভর করে হচ্ছে সরকারি নীতির উপরে, বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্ট। এবং এই গ্যাস বলুন, তেল বলুন, তার উপরে সেস নেয় সেন্ট্রাল গভর্নমেন্টও নেয়, রাজ্য সরকারও নেয়। এখন তারা কতখানি ছাড় দেবেন সেন্ট্রাল গভর্নমেন্ট কিংবা গ্যাস নিয়ন্ত্রক সংস্থাকে কেন্দ্রীয় সরকার কোন প্রবাহে পরিচালনা করবেন তার উপরে নির্ভর করে গ্যাসের দাম কমলো না বাড়লো। এখন এটা একটা প্রক্রিয়া, এই এটা একটা অন্য আঙ্গিক। সিলিন্ডারে যেভাবে গ্যাস সরবরাহ করা হয় ইন্ডিয়ান অয়েল কিংবা অন্য সংস্থার থেকে, এটা আর একটা প্রজেক্ট। এই প্রজেক্টের মধ্যে দিয়ে একটা যেটা হচ্ছে যে সিলিন্ডারেও তাই পাইপলাইনেও তাই, যেটুকু আমার প্রয়োজন সেটুকু আমি ব্যবহার করতে পারবো, কিন্তু
এটার বিশেষত্ব এইটা, বাড়তি সুবিধা সেটা হচ্ছে যে সিলিন্ডার কখনো ডিস্টার্ব করলে এটা সেই ডিস্টার্বটা হবে না। পাশাপাশি তারা এটাও মনে করছে দুর্ঘটনার আশঙ্কাও কমবে অনেকটাই। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, বারাসাত। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।